এখন আমরা জানব আরো গুরুত্বপূর্ণ কিছু কথা। এই মুহূর্তে আমি যেই কথাগুলি বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক আদর্শবান ব্যক্তি ছিলেন। ভালো মানুষ যদি আপনি হতে চান, এই কথাগুলি আপনাকে অবশ্যই শুনতে হবে। কারণ ভালো মানুষ হতে হলে আদর্শ যদি খুঁজেন, পৃথিবীর কোনো নেতার কাছে, টিচারের কাছে পাবেন না, কোনো পীরের কাছে, মাশায়েখের কাছে পাবেন না, শুধু পাবেন আপনার আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কার কাছে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গুণাগুণের মধ্যে আমি হাদিস থেকে, সহি হাদিস থেকে ঘেটে ঘেটে আপনাদের জন্য 50টা গুণাগুলি বের করেছি অনেক কষ্ট করে। রাসূলুল্লাহ আমার অসংখ্য গুণ আছে না নাই? অসংখ্য গুণাবলীর ভিতরে 50টা গুণের কথা বলে দিব, একটা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন, জানতে হবে যদি আপনি ভালো মানুষ হতে চান। এগুলো যদি না জানেন, না মানেন, আপনি দাবি করতে পারবেন ভালো মানুষ, কিন্তু আপনি ভালো মানুষ হতে পারবেন না। আমি ব্যাখ্যা দেব না, ব্যাখ্যা দিলে আমি সময় পাবো না। এক নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এই ধরনের সবচেয়ে সুন্দরতম মানুষ। এটি সহিহ বুখারীর 2820 নাম্বার হাদিস। আল্লাহ রাসূলের চেয়ে এত সুন্দর মানুষ আর কেউ নাই। দুই নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শক্তিশালী ছিলেন। মা আয়েশা বলেন, 40 জন পুরুষের যেই শক্তি, তার চেয়েতে বেশি শক্তি একাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। এটা বুখারীর 6982 নাম্বার হাদিস। মা আয়েশা বলেন, কোন কোন বর্ণনা আসছে 1000 পুরুষের গায়ে যত শক্তি ছিল, একাই রাসূলের গায়ে তার চেয়েতে বেশি শক্তি ছিল। এরপরও কারো গায়ে কোনোদিন হাত দেন নাই। এরপরে তিন নম্বরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে সত্যবাদী। কতটা সত্যবাদী? জীবনে নিজের স্বার্থের জন্য হোক অথবা অন্যের স্বার্থের জন্য হোক, জীবনে একটা মিথ্যা কথাও বলেন। রাসূলের উপাধি কি ছিল? আল আমিন। কি ছিল? আল আমিন। চা, এটা বুখারীর 6982 নম্বর হাদিস। চার নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে সাহসী, আর আমরা সবচেয়ে ভীতু। কথা বলে না কেন? এরকমের ভীতু মানুষ আছে না নাই? এরকম থরথর করে কাঁপতাছে আছে না? বুকের পাটায় সাহস লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে সাহসী। আমার বন্ধুগণ, পাঁচ নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল। মা আয়েশা বলেন, দান করতেন রমজানে বসা অবস্থায়, ক্লান্ত হইলে আবার দাঁড়াতেন, দাঁড়ায়া দান করতেন, আবার বসতেন, এইভাবে করে পুরো রমজানটা আমার নবী কাটায় দিতেন। এটি বুখারীর 1902 নাম্বার হাদিস। আমার নবী ছিলেন সবচেয়ে বেশি দানশীল। ছয় নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উত্তম শিক্ষক। যেই টিচার কখনো ছাত্রের গায়ে হাত তোলে নাই, ছাত্রকে বকা দেয় নাই, গালি দেয় নাই, আর আমাদের দেশের হুজুরেরা ফ্যানের সাথে ছাত্রের লটকে অভিনয়। কথাটা আসতে বললেন কেন? এরকমের হুজুর আছে না নাই? আর ইদানিং আবার কিছু টিচার বাইর হয়েছে, টিচার ছাত্রীর লোকে ফিরিতি লাগায়। তুই টিচার না, তুই জাতির কলঙ্ক। এ ব্যাপারে বললাম না, সবচেয়ে উত্তম টিচার ছিলেন মুহাম্মাদুর রাসূল। বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে পৃথিবীতে এসেছি, এমন শিক্ষক পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। সাত নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শিক্ষার্থীদের প্রতি দরদী। কোন নীতিতে ছাত্রকে পাঠদান দিলে, কেমন সিলেবাস দিলে ছাত্রগুলি ভালো ছাত্র হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চেয়ে বেশি জানতেন, এমন টিচার পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? এটা বুখারীর 631 নম্বর হাদিস। আমার বন্ধুগণ, আট নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বেশি সুন্দর করে মুচকি হাসি দিয়ে কথা বলতেন, যেটা মানুষের হৃদয়ে লাগত। সুবহানাল্লাহ, আস্তে কম। আর আমাদের দেশে কয় ভাইজান কেমন আছে? কম হুম, আসসালামু আলাইকুম হুম, জীবনে মুখে হাসি নাই, এরকমের লোক নাই, এরকমের লোক নাই। আর রাসূল সাল্লাম মুস্কি হাসি দিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী যখন হাসি দিতেন, তিনার দুইটা দাঁতের মাঝখানে ছিল ফাঁকা, এটা বুখারীর হাদিস। তিনি যখন হাসি দিতেন, ভিতর থেকে মনে হতো যেন নূর আলো বেরোতে থাকতো। এটি বুখারীর 4828 নম্বর হাদিস। আমার বন্ধুগণ, নয় নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে বেশি ইবাদতকারী। সুবহানাল্লাহ, আসে না? আর আমরা ফজরের আজান দিলে ঘুমাই, এরকম আছে না? এটা বুখারীর 4459 নম্বর হাদিস।
दस नम्बर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सबचेये फरेस्ट गार्ड एवं सतर्कवान व्यक्ति छिलेन एकटा पा दितेन सामने देखे दितेन ना ना दितेन আর হুজুগে বাঙালি আমরা এমন কান কথা শুনে দৌড়ায় এমন লোক আছে না নাই একজনে বলছে ভাই তোর কানটা তো চিলে নিয়ে গেছে এখন দায়িত্ব কান আগে চেক করা না চিলের পেছনে দৌড়ানো আমার রাসূল সতর্ক ছিলেন ইনজা আকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতি নবীজি কে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহর নবী কখনো কান কথায় কান দিতেন না আমার বন্ধুগণ এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 11 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেতেন আরেকদিন রোজা রাখতেন একদিন খেতেন আরেকদিন না খেয়ে থাকতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমরা খাইতে 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 পেটটারে বুলডোজার এরকম আছে না আছে এত বড় পেট বানাইছে রিকশাওয়ালাও নিতে চায় না কয় ভাই অন্য ব্যবস্থা করেন এরকম আর খাউন না পেটুক আছে না নাই খায় আবার কয় আগের মতো খাইতে পারি না আগে 2 কেজি খাইতাম মানে আগে যে রাক্ষস আছিল এটা পাবলিসিটি করতেছে এরকমের লোক নাই খাইতে বলি এরকম বলে না না এটা বলা যাবে না রাসূল একদিন খাইতেন আরেকদিন রোজা রাখতেন 12 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজিমের মধ্যে ঘুমান নাই তিনি ঘুমিয়েছেন খেজুর পাতার চাটাইর মধ্যে সুবহানাল্লাহ আসে না এটা মুসলিম শরীফের 2704 নম্বর হাদিস 13 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন সংক্ষেপে নামাজ করতেন লম্বা কথা বুঝেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য জীবনে সর্বোচ্চ বক্তব্য দিবেন বিদায় হজের ভাষণ 20 মিনিট আর আমাদের দেশের হুজুররা 3 ঘন্টা দেওয়ার পরে এরপরে 3 ঘন্টা শেষ এখন কয় আমি তো ভূমিকাই শেষ করতে পারি নাই তা আপনি এতক্ষণ সাউল চাবাইছেন মিয়া এরকমের হুজুর আছে না কিছু কিছু বক্তা আছে দেখলে হাসি পায় ওয়াজের ময়দানে ওনার একটা বিষয় দিছে যে আপনি এই বিষয়ের উপরে কথা বলবেন 3 ঘন্টা গেছে বিষয়ের উপরে একটা কথা নাই পরে কাগজ দিছে ভাইজান আপনার সময় শেষ এবার দমকি দিয়া কয় হ্যাঁ আমি তো ওনো শুরুই করলাম না তা আপনি এতক্ষণ কসু জামাইছেন এরকম আছে না নাই ফালতু কথা বলে সময় নষ্ট করা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সারমর্ম দিয়ে বক্তব্য দিতেন এটা মেসকাতুল মাসাবির 5833 নম্বর হাদিস 14 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় চুপ থাকতেন শুনতেন বেশি বলতেন কম এই নীতি আমাদেরও দরকার আছে না নাই খেয়াল করেন কি গুরুত্বপূর্ণ আমার নবী এই হাদিসটি তাবারানিতে 13721 নম্বর হাদিস 15 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি এতটায় দরদী ছিলেন জীবনের বেশিরভাগ সময় উম্মতের কল্যাণের জন্য চোখের পানি ঝরেছে এই হাদিসটি বুখারী 2298 নম্বর হাদিস 16 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণীদের প্রতি পশু পাখির প্রতি ছিলেন দরদী আর আমরা খালি ফিডিয়ে ফিডিয়ে মারে কথা আজ থেকে পশু পাখির প্রতি আল্লাহ নবী কি ছিলেন আমাদের দেশের ওই যে পরিবেশ বান্ধব লোকেরা আমাদের পরিবেশ শিখায় অমুক কুকুর মারা যাবে না শিয়াল মারা যাবে না হাতি মারা যাবে না ঘোড়া মারা যাবে না কোনটা মারলে পরিবেশ বান্ধব হবে কোনটা মারলে পরিবেশ বান্ধব হবে না কোন প্রাণীর প্রতি কি ধরনের দয়া দেখানোর দরকার এটা শিখিয়ে গেছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ এটি সুনানে আবু দাউদের 2541 নম্বর হাদিস 17 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীদেরকে দেখতে যেতেন এবং তাদেরকে সেবা দিতেন বুখারীর 1273 নম্বর হাদিস আমার ভাইয়ের 18 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছেন সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন সুবহানাল্লাহ আসে না তাহলে একদিকে রাষ্ট্রপ্রধান আরেকদিকে সেনাপ্রধান আরেকদিকে প্রধান বিচারপতি আরেকদিকে প্রধান ইমাম সুবহানাল্লাহ এরপরে 19 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে কখনো পেছনে থাকতেন না অগ্রভাগে থাকতেন এটা মাসনাদে আহমদের 654 নম্বর হাদিস 20 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় চেনা অচেনা সকল মানুষকে সালাম দিতেন কি দিতেন আর আমরা এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদ রে কথা কয় না কেন ইদানিং আমার হয়েছে টুপি পাগড়ি দেখে সালাম দেয় টুপি দেখছে ওনার পীরের টুপি যেটা ওনার মুরিদের টুপি যেহেতু সেটা এখন মুরিদ দেখলে এইডা আমার ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এবার আরেক রকমের টুপি দেখিয়া মুখটা কালো করে চলে যায় এমন গাধা মার্কা আমাদের দেশে কিছু আছে না নাই তুই যে গাধা এতে কোনো
এতে কোন এই ব্যাপারে অন্য দিন বলবো ব্যাখ্যা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সালাম দিতেন, এটা মুসলিমের 5793 নম্বর হাদিস। 21 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বিনয়ী ছিলেন। কি ছিলেন? নম্র, ভদ্র, বিনয়ী। বিনয়ী কাকে বলে? কোনদিন কারো চোখের দিকে তাকায় আল্লাহ রাসূল কথা বলে না। এই বুখারীর 3445 নম্বর হাদিস। 22 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পারিবারিক কাজে বিবিদেরকে সাহায্য করতেন, কাজ করে দিতেন। আর আমরা পুরুষেরা নওয়াবজাদা নসরুল্লাহ কা কথা বলে না কেন? এরকম আছে না বুখারী 676 নম্বর হাদিস। আপনার ওয়াইফে রান্না করতেছে, আপনি ঘরটা একটু ঝাড়ু দিলে সমস্যা আছে? দেননি দেননি? আমি দেই আমি দেই আমি দেই, কথা তো রেকর্ড হয়, আমি দেই। এমন কোন দিন নাই যে আমি ঘর ঝাড়ু দেই না, মাঝে মধ্যে মুছিও। যেদিন ওই যে কাজের লোক আসে না, নিজে মুছে দেই, সহযোগিতা করি। আজকেও ঘরে কেউ নাই, ফ্যান ট্যান সব মুছে আসছে। কথাগুলি কেন বললাম জানেন? এত জমিদারি দেখায়েন না, বিবিদের কাজে সহযোগিতা করা এটা বিশ্বনবীর সুন্নত। এটা কার সুন্নত? আর হুজুরে ওয়াজ করে হুজুর নিজেই মানে না, এমন হুজুর আছে না নাই আমার বন্ধুগণ? 23 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে নিজের কাজ করতেন। সুবহানাল্লাহ, আসলো না? এটা আবাবুল মুফরাদের 543 নম্বর হাদিস। 24 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চা দেখলে কোলে উঠায়া নিতেন, আর আমরা দেখলে বেদা মারে। কথা আসতে বলেন কে? রাসূল বাচ্চাদেরকে কি করতেন? আদাবুল মুফরাদ 367 নম্বর হাদিস এটা। 25 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষের দাওয়াত কবুল, আর আমরা দাওয়াত কবুল করি কি দেখা? ক্লাস কয় তোমারে তো উমুকে দাওয়াত দিছে যাবা না, আর তার কি ক্লাস আছে নাকি? এরকম নাই, এরকম নাই। আরে বাপরে, তুমি তো তুমি আকাশ থেকে নাই মাইছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সকলের দাওয়াত কি করতেন? কবুল করতেন। সুবহানাল্লাহ। এটা তাবারানি 11632 নম্বর হাদিস। 26 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উপরে করা জুলুম নির্যাতন সহ্য করতেন। সুবহানাল্লাহ, আইলো না? কি করতেন? জুলুম নির্যাতন। এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে যত নবী এসেছেন, আপনি যদি ক্লাস করেন, হিসাব করেন, আমার নবী সবচেয়ে বেশি জুলুম নির্যাতন সহ্য করছে। নিজের মাতৃভূমিতে থাকতে পারে নাই, হিজরত করা লাগছে। লাগছে কি লাগে নাই? এটা বুখারীর 3004 নম্বর হাদিস। 27 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে নামাজে সব সময় লম্বা তেলাওয়াত করতেন, আর আমরা লম্বা তেলাওয়াত করতে করলে পেছন থেকে মুক্তাদিরা কয় এরকম নাই? নামাজের ভিতরে কাঁদতেন, একই আয়া একাধিকবার তেলাওয়াত করতেন আর কাঁদতেন। কথা কি বুঝে আসছে? রাসূল সাল্লাম কি করতেন? নামাজের ভিতরে কাঁদতেন, আর আমরা কান্না আইয়ে না, আবার খামোখা বিলাপ শুরু করে দিয়ে না। কাঁদতে হবে, রাসূলের সুন্নাহ এটা। রাসূল কাঁদতেন, এটা মিশকাতুল মাসাবির 1000 নম্বর হাদিস এটা। 29 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাঝে মধ্যে কবরের পাশে বসে বসে কাঁদতেন, এটা সহি ইবনে মাজার 4195 নম্বর হাদিস। হাদিসের মান সহি। আল্লাহ রাসূল যখন কবরের পাশে যেতেন, কবরের পাশে বসে বসে এই জীবনের একাধিকবার আল্লাহর নবী কবরের কথা চিন্তা করে কেঁদেছেন। সুবহানাল্লাহ। তাহলে কবরের পাশে যাবেন পূজা করতে নাকি আখেরাতের কথা মনে করতে? এটা যেন মনে থাকে। এটা ইবনে মাজার 4195 নম্বর হাদিস। 30 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা অর্জনের প্রতি এত বেশি উৎসাহ দিয়েছেন যেটা অন্য কেউ দিতে পারে নাই, এটা মুসলিমের 1758 নম্বর হাদিস। 31 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় বিশুদ্ধ ভাষায় নিজের মাতৃভাষায় কথা বলতেন। সুবহানাল্লাহ। আস্তে কর। এটা তিরমিজির 3639 নম্বর হাদিস। 32 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে দোয়া করতেন। কি করতেন? দোয়া। ভুলে গেলে হবে না, সব জায়গায় দোয়া, সব জায়গায় কি? 33 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতেন। আর আমাদের দেশের সরদাররা কি পরিমাণ ইনসাফ করে! বাবা জর্দা আর ওই যে হাকিমপুরি জর্দা আর পান সুপারি খাইয়া আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কি বেশি বললাম? আরেকদিন ব্যাখ্যা আরেকদিন দেব। এরপরে
34 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে সব সময় আল্লাহর দিকে ডাকতেন কার দিকে ডাকতেন উদয়লা সাবিল রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান এরপরে 35 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা দুশমনি করত তাদের জন্য আল্লাহ রাসূল উল্টা দোয়া করে দিতেন ছত্রিশ নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কষ্ট লাঘবের জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন সাতত্রিশ নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে জিকির করতেন কার হালকা জিকির লাফায়া লাফায়া না রাসূল জিকির করতেন এই জিকিরগুলো আরেকদিন বলবো এরপরে 38 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর ভাইদের জন্য দোয়া করতেন মুসলিমের হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক ভাই তার আরেক ভাইয়ের অনুপস্থিতিতে যদি আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ 39 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে আদর স্নেহ করতেন চুমু খাইতেন সুবহানাল্লাহ আসেন না বাচ্চাদেরকে কি করতেন আদর করতেন স্নেহ করতেন চুমু খাইতেন আর আমাদের দেশে বাপ যদি পয়সাওয়ালা হয় অথবা বাপ যদি একটু দাপড়ের হয় ওই বাচ্চাটা আদর করার মতো লোকজনের অভাব নাই কিন্তু বাপটা মরে যায় যখন বাচ্চাটা এতিম হয় একটা চিপস কিনে দেওয়ার জন্য লোক সমাজে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না একজন কবি বলেছেন বুলাও বুলাও হস্ত এতিমের শিরে দুলাবালি ঝেড়ে দাও খোলো কাটা দিরে দেখো যদি এতিমের মলিন অবদন নিজের সন্তানের প্রতি তাকায় না কখন আপনার আমার নবী এতিম ছিল কি ছিল না নবীজি বাচ্চাদেরকে আদর করতেন স্নেহ করতেন 40 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরআন তেলাওয়াত করতেন অন্যের তেলাওয়াত শুনতেন কথা কি বুঝাইছে অন্যের তেলাওয়াত শুনতেন এরপরে 41 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ক্ষমা করে দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কারোর জন্য বিভেদ যে ক্ষতি করছে তার এই বিষয়টা কখনো হৃদয়ে রাখতেন না ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন মানুষের অপরাধ যারা ক্ষমা করে আল্লাহ বলেন আমিও তাদেরকে ক্ষমা করে দেই সুবহানাল্লাহ 42 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল ভারসাম্যপূর্ণ মানে হলো আজকে টাকা আছে বাজারে সব মাছ বস্তু ঘরে আনছে কয়দিন পরে আর খানার টাকাও নাই এরকম আছে না কিছু কিছু বউ আছে বিবি আছে আমাদের সমাজে জামাই অর্থাৎ স্বামীটা বেতন পাওয়ার পরে এক সপ্তাহের মধ্যে সব শেষ এরপরে বাকি সপ্তাহ সময় ঋণ কইরা চলা লাগে এমন বিবিও আমাদের দেশে আছে না ভারসাম্য নাই আপনি আজকে একটা লুঙ্গি কিনছে 550 টাকা দিয়া কয়দিন পরে গামছা কিনার টাকাও নাই এরকম আছে নাই না ভারসাম্যহীন হওয়া যাবে না 43 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়দেরকে সম্মান করতেন সম্মান কি করতেন 44 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে সুন্দর সুন্দর কৌতুক করতেন মজা করতেন আবার অশালীন নয় অশালীন কথা কি বুঝেন কি করতেন কৌতুক কৌতুকের মানে ওই যে আমাদের হারুন কি সিনজারের মতো কৌতুক না আমার নবী কৌতুকের ভিতরেও হাদিস আছে না নাই রাসূল একজন বৃদ্ধাকে বলেন এই সাদা দাড়িওয়ালা মানুষ জান্নাতে যেতে পারবে না কান্না শুরু করে দিছে লোকটা আবু বকর বললেন কাঁদো কেন কয় রসুল বলছে রাসূলুল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাদা দাড়িওয়ালা জান্নাতে যেতে পারবে না হায় রে দাড়ি কালো থাকতে মরে গেলাম না কেন হযরত আবু বকর গিয়ে বলেন হুজুর এমন বলেছেন আল্লাহ নবী বলে সে যখন জান্নাতে যাবে দাড়ি থাকবে না জুয়ান হয়ে যাবে সুবহানাল্লাহ রাসূল বলেন কালো মানুষ জান্নাতে যাবে না কান্না শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ আসে না এই রকমের কথা মজার মজার কথা বলতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 45 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি বেশি তাওবা করতেন কি করতেন এটা সহিহ মুসলিমের হাদিস 46 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে ইসলামী রাষ্ট্র কায়েম করে তারপরে দুনিয়া থেকে গেছেন সুবহানাল্লাহ আর এটার কথা কইলে আমরা হয়ে যাই মৌলবাদী কথা আসতে কনকে আপনার আমার নবী প্রেসিডেন্ট ছিলেন না রাষ্ট্রপ্রধান ছিলেন না ছিলেন 47 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদেরকে সম্মান করতেন তাদের অধিকার দিতেন দিতেন কিনা দিতেন কিনা আরেকদিন বলবো আলোচনা যদি আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদেরকে কতটা মর্যাদা দিয়েছেন এরপরে 48 নাম্বার
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের সকলকে সময় দিতেন আলাদা আলাদা। আর আমার কিছু বাপ আছে আমাদের দেশে ছেলে মেয়ের সাথে এক সপ্তাহও দেখা হয় না। কথা কি ঠিক বললাম না বাড়ায়া বললাম? এরপরে 49 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো জীবনে জামাত ছেড়ে দেন নাই। কিসের জামাত? আস্তে কয়, কিসের নামাজের জামাত জীবনে কখনো ছেড়ে দেন? 50 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তর্কে লিপ্ত হতেন না। আর আমাদের দেশের তর্ক লাগিয়া সায়েস টোলের টং ভাঙ্গা ফেলে স্বামী স্ত্রী তর্ক লাগিয়া দোতলা থেকে যুদ্ধ করে নাইমা পড়ে, এরকম রাসনা নাই। তর্কে জড়াবেন না। আমি আমি ব্যক্তিগতভাবে তর্কে কখনো জড়াই না, কারণ তর্কে কখনো ভালো মানুষ জড়ায়। দেখবেন কিছু বন্ড মার্কা হুজুর ইদানিং বাইরে হইছে, কথায় কথা কত্তর সাথে বয়স হয়ে গেছে, বলে কি বলে না। আমি আরেকদিন এই হাদিসটা টাঙ্গো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কথায় কথায় বাহেসের কথা বলে আল্লাহর লানত নবীজির লানত তাদের উপরে। কিসের বয়স করো তুই? কিসের বয়স করো? আল্লাহ নিজেও বয়স করা পছন্দ করেন? আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আমাদের কাছে, আমরা এতক্ষণ যেগুলো শুনলাম এই জিনিসগুলো যদি আমাদের মধ্যে থাকে তাইলে বুঝবেন লোকটা ভালো মানুষ। তাইলে বুঝবেন লোকটা কি ভালো মানুষ। এই লোকটা যে জান্নাতে যেতে পারবে এতে কোনো সন্দেহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে আল্লাহ এত বেশি ভালোবাসেন, পৃথিবীতে যত নবীর আগমন ঘটেছেন যেখানে সেখানে আল্লাহ ওহি নাজেল করেন নাই, ওহি নাজেলের আগে আল্লাহ বলে দিতেন আপনি অমুক জায়গায় আসেন। যেমন হজরতে মূসা আলাইহিস সালামের উপরে ওহি আসত, আল্লাহ বলে দিতেন আগামী দিন সকাল 9টায় 10টায় আপনার উপরে ওহি নাজেল করা হবে, তুর পারে অতটা সময় আপনি গোসল ওযু করে চলে আসবেন। কিন্তু আপনার আমার নবীর ব্যাপারে এমন কোন সিদ্ধান্ত নাই। মা আয়েশা বলেন আল্লাহর নবীর এত মর্যাদা, আল্লাহর নবী যেখানে জিব্রাইল আমিনও সেখানে। সুবহানাল্লাহ, আস্তে কোন। মা আয়েশা বলেন কম্বলের নিচে শুয়ে আছি আমি আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কম্বলের নিচে স্বামী স্ত্রী শুয়ে আছে, আল্লাহর নবী আমি আয়েশার কম্বলের নিচে শোয়া, এই অবস্থায় ওহির প্রয়োজন, জিব্রাইল আমিন সেখানে ওহি নিয়ে হাজির হয়ে গিয়েছে। আপনি সোজা মনে করেন কি নবীটা পেয়েছি আমরা? সুবহানাল্লাহ, পৃথিবীর কোন নেতাকে মানদণ্ড দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাপা যাবে না। কি নবী ছিল আমার, কি চরিত্র ছিল। জিব্রাইল আমিন বলেন মোহাম্মদ সাল্লাম যেখানে থাকতো আমি সেখানে হাজির হয়ে যেতাম। এত বেশি কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসেন? আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন 9টা কারণে আল্লাহ আমার মর্যাদা বাড়াইছেন। কয়টা? কে বলতেছে? আম্মা জান, আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন 9টা কারণে আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন যেটা অন্য স্ত্রীদের বেলা ছিল না। আল্লাহ পাক আমাকে 9টা বৈশিষ্ট্য দিয়েছেন যেটা হযরতে মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাম ছাড়া অন্য কোন নারীদেরকে দেওয়া হয়। মা আয়েশা বলেন 1 নম্বর, আমি আয়েশার বিয়ার গটকালিটা প্রস্তাবটা দুনিয়ার কোন সাধারণ মানুষ দেয় নাই, বরং আমি আয়েশার বিয়ের গটকালিটা করেছেন জিব্রাইল আমিন নিজে। আরো আসতে সুবহানাল্লাহ। আমাদের দেশের গটকরা হেসা কথা কয় না, মিজা কথা কয়, ফতুয়াই তো দেয়। আমরা হুজুরদের কাজ লাগে না ফতুয়া, কি জানেন, কয় গটকালি করলে 101টা মিজা কথা কওয়া লাগে, তোরে থাবড়ানের দরকার বেড়া। মিথ্যা কথা বলে বিয়ে শাদী দেওয়া করানো হালাল না হারাম? কই পাইছেন এটা ফাইজলামি কথা কয়, 101টা মিথ্যা? কিসের মিথ্যা কথা? সব প্রকাশ করে দাও, ভবিষ্যতে কোনো গ্যাঞ্জাম হবে না। বিয়ের আগে কয় আমার গাড়ি আছে 4টা, বাড়ি আছে 5টা, আরো কত কিছু কয়, বিয়ের পরে দে রিকশা চালায় গেছে, এরকম আছে না? ওই যে মাঝে মধ্যে পুলিশের হাতে র্যাবের হাতে ধরা পড়ে, কয় আমি এসপি, আমি অমুক জেলার ডিসি, আমি অমুক কি বলে এসএসএফ এ আছি, আমি প্রেসিডেন্টের গার্ডে আছি, পরে ধরা পড়ে বাটপার নাম্বার 1, এরকম আছে না? মা আয়েশা বলেন আমার মর্যাদা 9টা কারণে বেড়েছে, 1 নম্বর, আমি আয়েশার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন জিব্রাইল আমিন নিজে আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ সাল্লামের কাছে। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো স্ত্রী ছিল
তাদের মধ্যে আমি আয়েশায় ছিলাম কুমারী অল্প বয়সের এই কারণে আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে কয়টা গেল তিন নাম্বার রাসূলুল্লাহ মা আয়েশা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা আমার উরুর উপরে ছিল এই অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন চার নম্বরে মা আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন হয়েছে আমি আয়েশার ঘরে বুঝেন নাই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক কার ঘরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে সেই ঘরটাই ছিল আয়েশার যেখানে আপনারা যান জিয়ারত করার জন্য মা আয়েশা বলেন এই ঘরটা ছিল আমার এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরশায়িত করা হয়েছে পাঁচ নাম্বার আমি আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন থাকতাম এই ঘরের ভিতরে ফেরেশতারা চতুর্দিক থেকে আমার ঘরটা নিরাপত্তার বেষ্টনী দিয়ে রাখতেন কথা কি বুঝেন আপনারা আমার তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বড় মর্যাদা আছে না নাই আছে আমার ভাইয়েরা এরপরে ছয় নাম্বার মা আয়েশা বলেন আমার দ নয় কারণে আমার মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন তার মধ্যে ছয় নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কম্বলের নিচে থাকা অবস্থায় একাধিকবার রাসূলের উপরে ওহি নাজিল হয়েছে ছয় নাম্বার সাত নাম্বার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু এবং খলিফা হযরতে আবু বকরের মেয়ে কথা আর আস্তে কোন আপনারা বুঝেন না আমার কথা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু এবং খলিফা নাম কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খলিফার মেয়ে আমি সুবহানাল্লাহ এরপরে আট নাম্বার আসমান থেকে আমি আয়েশা চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআন দিয়ে দিয়েছেন কি দিয়া আমার বন্ধুগণ যোগে যোগে ভালো মানুষের বদনামও উঠে ইউসুফ আলাইহিস সালামের উঠেছিল উঠছে না কথা আস্তে কয় কেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পবিত্রতম নারী সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মুনাফিকের বাচ্চারা মুনাফিকেরা তার ব্যাপারে আমার ভাইয়েরা অভিযোগ তুললেন তার চরিত্রের মধ্যে কালিমা লাগাইতে চাইলেন এই ঘটনাটাকে ইকফের ঘটনা বলা হয় যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন লটারি করা হলো লটারিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাম উঠলেন মা আয়েশা বলেন রাসূল আমাকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে থাকতে 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 আমরা খাবার ঠিকমতো পেতাম না শরীর হালকা হয়ে গেল সার্ভাইভ সিচুয়েশনে মানুষ হালকা হয় না ভারী হয় যুবকরা কথা বলো হালকা হয় না ভারী হয় হালকা হয়ে যায় কারণ ঠিকমতো খাইতে পারে না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ঘটনাটা অনেক লম্বা বুখারীর হাদিস এবং কোরআনের তাফসিরে অসংখ্য তাফসিরে এসেছে ইকফের ঘটনা মা আয়েশা বলেন হালকা হয়ে গেছি রাসূল সাল্লাল্লাহু একজন সাহাবাকে দায়িত্ব দিয়ে গেলেন যে তুমি এই আয়েশার উটকে টেনে নিয়ে যাবা সবাই চলে গেল আমার ভাইয়েরা মা আয়েশা বলেন আমি আমার জরুরতের জন্য বের হলাম এই সাহাবা জানতেন না আমি যে সেখানে নাই এবার সে তার উট নিয়ে চলে গেল পরে দেখা গেল আমাকে সেই উটের পিষ্টি আর পাওয়া গেল না মা আয়েশা খুব বুদ্ধিমান ছিলেন তিনি যেই জায়গা থেকে হারাইছেন তিনি ভাবলেন আমাকে খোঁজার জন্য লোকেরা এখানেই তো আসবে সুতরাং আমি এখান থেকে নড়ব না কোথাও যদি হারায়া যান যেখান থেকে হারাবেন সেখানে দাঁড়ায়া থাকা এটাই বুদ্ধিমানের কাজ এটাই বুদ্ধিমানের কাজ আমার ভাইয়েরা মা আয়েশা সেখানে শুয়ে আছেন কম্বল জড়াইয়া একজন সাহাবাকে দায়িত্ব দেওয়া হলো তুমি জেহাদের ময়দানের লোকগুলা চলে যাওয়ার পর আয়েশা দেখবা কোনো মালামাল এখানে আছে কিনা সেই সাহাবা সেখানে যায় দেখলেন যে একজন মহিলা শোয়া তিনি যখন কাছাকাছি গেলেন সালাম দিলেন মা আয়েশা বলেন আমি যখন তার কণ্ঠ শুনলাম আমি সাথে সাথে আমার কম্বল দিয়া আমার চেহারাটা আমি ঢেকে নিলাম সে আমাকে মা বলে ডাকলেন মা বলে ডাকলেন এদিক থেকে সকাল হয়ে গেল আমরা সিদ্ধান্ত নিলাম সকালবেলা আমরা এখান থেকে যাব কিন্তু মুনাফিকের মুনাফিকরা আর শয়তান কিন্তু বসে নাই ওই দিক থেকে তারা ঘটনা রটায় দিল নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অমুক সাহাবার সাথে রাত কাটাইছে আর আস্তে নাউজুবিল্লাহ কর নাউজুবিল্লাহ তাহলে বোঝা গেছে যুগে যুগে ভালো মানুষের বিরুদ্ধেও অপবাদ দেয় কিন্তু তাদের চরিত্রের সার্টিফিকেট কে দেয় আল্লাহ আমার বন্ধুগণ ঘটনাটা আজকে বলতাম না কষ্টের জ্বালায় বলি
ভালো ভালো মানুষের চরিত্র হরণ করা হয়, এমন কিছু বেয়াদব মার্কা মিডিয়া, কিছু বেয়াদবের সমাজের নেতা নেত্রী আমাদের দেশে আজানা নাই। লজ্জা লাগে না ভালো মানুষের চরিত্রে আঘাত দাও? মা এসা বলেন সকালবেলা রওনা দেওয়ার আগেই মুনাফিকেরা রটায়া দিল, এদের মধ্যে সর্দারিটা মাতাব্বরিটা করলেন মুনাফিকদের সর্দার, নামটা কি? এই তো আপনাদের জানা আছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চুপ করে আছেন, পুরো ঘটনা বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন গেলেন, এবার আয়েশার কাছ থেকে কথা শুনে রাসূল চুপচাপ আছেন, সারা দুনিয়ায় ঘটনা রটায় দিছে, কারণ শয়তান তো আর বসে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমি যখন মদিনায় গেলাম অসুস্থ হয়ে গেলাম, আমি ঘরের ভিতরে ঢুকলাম, এক মাস আমি অসুস্থতার কারণে ঘর থেকে বের হতে পারি নাই, কিন্তু এত ঘটনা ঘটে গেছে এটা আমি আয়েশার জানাই ছিল না। আল্লাহর নবী, আল্লাহর নবী বিভিন্ন স্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন, বলো দেখি, উম্মে হাবিবাকে জিজ্ঞেস করলেন আল্লাহর নবী, বলো দেখি আমার স্ত্রী আয়েশার চরিত্রটা কেমন? উম্মে হাবিবা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার স্ত্রী আয়েশার নির্দোষ, কারণ তার মতো চরিত্রবান নারী আমি কোনোদিন দেখি না। রাসূলের অন্য অন্য স্ত্রীদেরকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী বললেন, বলো দেখি তোমাদের সতী আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র কেমন? আমাদের দেশে সতীন সতীনের বিরুদ্ধে লাগে কি লাগে না? আল্লাহর নবী বলেন, আমি যাদেরকে জিজ্ঞেস করলাম, মা আয়েশা বলেন, আমার যত সতীন ছিল আল্লাহর নবী সকলকে একে একে জিজ্ঞেস করলেন, সকলে আমার চরিত্রের ভালো সার্টিফিকেট দিলে। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করলেন, আপনি বলেন আপনার মেয়ের চরিত্র কেমন? হযরত আবু বকর চুপ করে আছেন, কোনো কথা বলেন না। মা আয়েশা বলেন, আল্লাহর নবী আমার মাকে জিজ্ঞেস করলেন আমার চরিত্র কেমন, আমার মাও কোনো কথা বলেন নাই। এইভাবে বিশাল ঘটনা চলে গেল, যেতে 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 এক মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ওহি নাজেল করে আমি আয়েশার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলে। কয় মাস? সত্যের জয় হবেই হবে একদিন। এই এক মাসের ভিতরে আল্লাহর নবী কোনোদিন ভালো করে হাসি দেন নাই, এত কষ্টে ছিলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মায়েশার মর্যাদা আছে না নাই? আমার বন্ধুগণ, ইকফের ঘটনার মতো ঘটনা এখনো আমাদের দেশে ঘটে, ঘটে কি ঘটে না? নয় নম্বর মায়েশা বলেন, আমাকে আল্লাহ পাক ক্ষমা এবং সম্মানজনক রিজিকের আশ্বাস দিয়েছেন যেটা মরিয়ম আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আস্তে কর। আমার ভাইরা, আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়, রাসূল সাল্লামের রওজা মোবারকে আরো দুইজন আছে না নাই? নামগুলো কি? আরেকটা ওমর, বলেন নাম কি? আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরতে ওমরের ইন্তেকালের আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে তিনি গেলেন, যায়া বললেন, আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি বলেন দিবেন কিনা? সুবহানাল্লাহ, আসে না? মা আয়েশা বলেন, ওমর কি চাও, চায়ে ফেলো, ফিরায় দেব না। মা আয়েশা জানতেন না কি চাইবে। হযরত ওমর খুব জ্ঞানী মানুষ, ওমর বললেন, আয়েশা আমি যেটা চাইবো আপনি কথা দেন, ফিরায় দিবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরল মানুষ, তিনি বললেন, কি চাইবা চাও, আজকের জন্য তোমাকে ফিরায় দেওয়া হবে না। হযরত ওমর বললেন, আমার জীবনের চাহিদা হলো আবু বকর আল্লাহ রাসূলের পাশে শুইছে, আমি ওমরও সেখানে শুইতে চাই, আমি জানি সেই জায়গাটা আপনার, এই ঘরটা আপনার, আপনার কাছে আমি ওমর এই জায়গাটা ভিক্ষা চাই। কথাটা বলার সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হার চোখ থেকে দর দর করে পানি পড়তে থাকলেন। মা আয়েশা বললেন, ওমর তুমি জানো না আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া ছিল এই জায়গাটাতে আমি থাকবো, যেহেতু তুমি চাইছো, কথা দিয়েছো, এইটাও মেনে নিলাম, যাও এই জায়গা আমি তোমাকে দিয়ে দিলাম। মুসলমান কাকে বলে, মুসলমান কাকে বলে? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওমরকে কি করলেন, জায়গাটা দিয়ে দিলেন, আর নিজের জায়গাটা জান্নাতুল বাকি গোরস্থান যেটা আপনাকে আপনারা বলেন সেখানে নিজের জায়গা করে নিলেন। এই উদার মনের মানুষ ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মর্যাদা আছে না নাই?
আমার বন্ধুগণ অনেকগুলো নোট আমার কাছে ছিল, কথা বলতে পারি না, শেষ করতে পারি না, সময়ের গড়ির কাটা এত দ্রুত যায়। যাই হোক, যতটুকু বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই আমাদের আমাদের চরিত্র, এটা আমাদের দরকার আছে না নাই? রাসূলের চরিত্র যদি অনুসরণ করতে পারতাম তাহলে আমাদের দুর্দশা থাকার কথা। রাসূল মাফ করে দিতেন মানুষকে, ক্ষমা করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি থাপ্পড় দিয়েছিল, হাদিসটা যঈফ, অনেকে বলেছেন যঈফ আর দুর্বল জানি না, আমি শুধু বলতেছি এই কারণে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থাপ্পড়টা ফিরাইয়া দেন নাই, আল্লাহ নবী তাকে ক্ষমা করে দিয়েছেন। অসংখ্য মানুষকে একজন ইহুদি মসজিদে প্রবেশ করলেন, কোথায় প্রবেশ করলেন? মসজিদে প্রবেশ করেই পেশাব করা শুরু করলেন, সাহাবায়ে কেরাম দৌড়ে যাচ্ছেন তাকে মারার জন্য। কি সাম্প্রদায়িক সম্প্রীতির নবী ছিল আমার নবী, সাহাবায়ে কেরাম যাচ্ছেন পেশাব করে মসজিদে তারে মারার জন্য, আল্লাহ নবী বলেন থামো, এই কাজে বাধা দিও না, কারণ আপনি পেশাব করতেছেন, মাঝখানে যদি আপনারে বাধা দেয় আপনার কষ্ট হবে না? নবী জীবনের কাজটা সারতে দেও। সে পেশাব করা শেষ, আল্লাহ নবী তাকে ডাকলেন, দেখে বললেন তুমি